এবার আমরা দেখব যে ফোরামে কিভাবে আপনি কোনো নতুন পোস্ট করবেন অথবা আপনি কোনো পোস্টের রিপ্লাই বা অ্যান্সার দিবেন তো যার মাধ্যমে আপনি ফোরামের ডিসকাশনে লাইভ পার্টিসিপেশন করতে পারবেন তো আসুন আমি প্রথমেই একটি ফোরামে ঢুকেছি স্টেটিপি বা ডাব্লিউ 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 পয়েন্ট টক ফোরাম আপনারা বড়ো টেক্সটে দেখাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন এছাড়া আমরা আমাদের সোর্সেও এইসব ফোরামের নাম আমরা দিয়ে দিয়েছি পয়েন্ট টক ডট কম এই এটি একটি একটি ভালো র্যাঙ্কের ফরাম ভালো পেজ র্যাঙ্ক রয়েছে তো এই ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হয় জেনারেল এসিও ওয়েব ডিজাইন গ্রাফিক্স মাল্টিমিডিয়া অনেক বিষয়ে মানি মেকিং বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হয় ফলে অনেক ভিজিটর এই সাইটে ঢোকে তো এই সাইটে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আমি দেখাচ্ছি না ভেরি ইজি আপনারা এগুলো এগুলো জানেন যে জাস্ট এখানে রেজিস্ট্রেশন সাইন সাইন আপ করতে হবে এবং বিভিন্ন ফর্ম থাকে রেজিস্ট্রেশনের যে সাধারণ যে প্রসিডিউর আপনার মেইলে একটি ভেরিফিকেশান লিঙ্ক যাবে সেখানে ক্লিক করার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন তারপরে যদি কারো রেজিস্ট্রেশনের সমস্যা হয় আমরা আপনাদেরকে সাপোর্ট দিব যাই হোক তো রেজিস্ট্রেশন করার করলে আপনি লগ করতে পারবেন তো আমি লগ ইন করেছি মূলত লগ ইন করলেই আমি এখানকার রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি একজন মেম্বার হয়ে গেলাম এবং লগ করার মাধ্যমে আমি এই সাইটে আমি লগ ইন করেছি অলরেডি তো লগ ইন করার মাধ্যমে আমি এখানে যে কোনো নতুন থ্রেড বা কোনো পোস্ট দিতে পারবো এবং যে কোনো পোস্টে রিপ্লাইও আমি দিতে পারবো ফলে দেখুন আমি লগ ইন করার ফলে এখানে সাইটে সে বলছে নিচে পোস্টিং পারমিশন ইউ মে পোস্ট নিউ থ্রেড ইউ মে পোস্ট রিপ্লাই ইউ মে পোস্ট ইউ মে এডিট ইউর পোস্ট এসবগুলো কাজ আমি করতে পারবো যদি আমি লগ না করতাম বা আমি যদি রেজিস্টার্ড না হতাম তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রায় প্রতিটি ফোরামই আপনাকে অ্যাক্সেস করতে দেবে না এবং এখানে এই বিষয়টি এরকম থাকবে ইউ ইউ মে নট মোস্ট পোস্ট নিউ থ্রেড ইউ মে নট পোস্ট রিপ্লাই এরকম তো যাই হোক এই এভাবে আমরা লগ করলাম এখন আমরা পোস্ট দিব আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি গ্রাফিক্সের ফটোশপ সেগমেন্টেই ঢুকেছি ফটোশপে আমি একটা পোস্ট দিব তা আসুন এখানে দেখুন পোস্ট নিউ ফ্রাইট আমি এখানে জাস্ট ক্লিক করব। তো লক্ষ্য করুন অ্যাজ ইট ইজ নর্মাল ফর্ম এসছে এখানে টাইটেল দিব এবং এখানে বডিতে আমি লিখবো আমি আপনার আগেই লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য টাইটেলে এই যেহেতু ফটোশপ রিলেটেড একটি পোস্ট আমি দিচ্ছি তো এখানে অ্যানিমেটেড জিপ বাই ফটোশপ দেন আমি এখানে একটি কোশ্চেনার আকারে দিয়েছি যে হাউ ক্যান আই ক্রিয়েট অ্যানিমেটেড জিপ ইন ফটোশপ আমি কোশ্চেনার আকারে নাও দিতে পারো আমি কোনো আর্টিকেলের আকারেও দিতে পারতাম যে কোনো ফটোশপের বিষয় দিয়ে একটা ছোটো দুই তিন লাইনের বা দশ লাইনের একটা আর্টিকেলের মতো দিয়ে দিতে পারতাম তো কোশ্চেনার দিয়ে দিলাম এবং জাস্ট এই ধরনের কোশ্চেন করা আমার মনে হয় ডিফিকাল্ট কিছু না যে কেউ যে কোনো বিষয়ের উপরে ফটোশপ হোক ওয়েব ডিজাইন হোক বা জেনারেল ডিসকাশন অনলাইন মানি মেকিংয়ের যে কোনো বিষয় নিয়ে কিন্তু এরকম এক লাইনের কোশ্চেন ইংরেজিতে অনেকেই করতে পারবেন যাই হোক এখন এই এটি আমি দিলাম এবং এখানে কীভাবে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন এই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি আমি আপনাদের আগে দেখাচ্ছি যে এখানে আমি যে পোস্টটি করলাম সেটি আমরা জাস্ট এখানে সাবমিট নিউ রেট আমি এখানে আমি একটু ট্যাগ দিতে পারি এখানে সাপোজ এই ট্যাকটি যেহেতু ফটোশপের অ্যানিমেটেড জিপ তাহলে আমি এখানে অ্যানিমেটেড জিপ এই কথাটি লিখে দিই ফলে হবে যে এটা যে কেউ যদি এই সাইটে এসে অ্যানিমেটেড জিপ দিয়ে সার্চ দেয় তাহলে আমার এই পোস্টের দ্রুত ওপেন হবে এবং তার সামনে আসবে তো সাবমিট নিউ থ্রেড এবং নিচে এখানে বিভিন্ন অপশন রয়েছে যেমন এডিশনাল যে অপশনগুলো আছে এখানে বাই শো সইয়োর সিগনেচার আমি সিগনেচার বিষয়টি পরে দেখাচ্ছি তো এটি অ্যাক্টিভ রয়েছে বাই ডিফল্ট আমি যদি চাই যে সিগনেচার শো করবে না তাহলে এটি উঠাই দিতে হবে অ্যাটাচমেন্ট কখনো যদি আমি কোনো অ্যাটাচমেন্ট কোনো ফাইল আমি অ্যাটাচ করতে চাই সে এটার মাধ্যমে আমি অ্যাটাচ করতে পারবো আরও লাইভ করার জন্য কোনো একটি পোস্ট করলাম সেখানে আমার কোনো ফাইল বা কোনো রিসোর্স আমাকে দেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমি এখানে ম্যানেজার টার্চমেন্ট করে দিতে পারি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন দিতে পারি যাই হোক এটা আমি দিচ্ছি না তো সাবমিট নিউ থ্রেড বাটনে ক্লিক করছি আমি বা এটির মাধ্যমে এখানেও ক্লিক করা যেতে পারে লক্ষ্য করুন আমি পোস্ট করার সাথে সাথে এটি এখানে সাবমিট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার এই সেগমেন্টে যে কেউ ঢুক ঢুকলেই এই কোশ্চেনটি পাবে এই এরিয়াতে ফটোশপ এরিয়াতে হাউ ক্যান আই গেট এন জিপ ইন ফটোশপ এখন যে কেউ এটার রিপ্লাই দিতে পারবে এখন কথা হচ্ছে যে আমি সাপোজ আমি এটি থ্রেড নতুন থ্রেড পোস্ট করলাম এখন আমি এখানে লিঙ্ক বিল্ডিং কীভাবে করবো সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি আমি এই জন্য এডিট পোস্টে এখানে যে এডিট পোস্ট রয়েছে সেখানে ক্লিক করছি আমি শুরুতেও প্রথমেও করতে পারতাম কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এইস এইস পর্যায়ে আমি আপনাদেরকে লিঙ্ক বিল্ডিংটি দেখাচ্ছি কীভাবে আপনি এখানে কোনো লিঙ্ক ক্রিয়েট করবেন তো এনি লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমি এখানে একটি অ্যাঙ্কোর টেক্সট লিখলাম যে অ্যানিমেটেড জিপ এটি আপনি যে কোনো যে কোনো যে অ্যাঙ্কর টক্স টেক্স নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে তো যে কোনো অ্যাঙ্কোর টেক্স দিতে পারেন তো এনিমি এনিমেটেড টিপ জিপ দিয়ে আমি এখানে লিঙ্ক দিব এখানে দেখুন যে লিঙ্কের অপশন রয়েছে এটির মধ্যে আমি এখানে ক্লিক করার পরে হাইপার লিঙ্ক চলে এসছে এখানে আমি আমার সাইটের নাম দেবো সাপোজ আমি আমার সাইটের নামই দিচ্ছি আলহেরা বিডি ডট কম দিয়ে আমি ওকে দিচ্ছি চলে এসছে এখন এখানে আমি একাধিক লিঙ্কও ব্যবহার করতে পারি আমি এখানে সাপোজ অ্যানিমেটেড জিপ জিপ যে অ্যাঙ্কোর টেক্সট এটির জন্য আমি আলহারা বিডি ডট কম দিলাম এমন হতে পারে যে আমি আরেকটি অ্যাঙ্কোর টেক্সটে এই একই লিঙ্ক দিব অথবা অন্য লিঙ্কও দিতে পারি আমি পাঁচ ছয়টি লিঙ্কও ইউজ করতে পারি সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে অ্যান্টার ইউজ করে নিচে আমি সেই লেখাটি লিখে আমি ইয়ে করব তো এই অবস্থা আবার আমি সেভ দিচ্ছি লক্ষ্য করুন আমি আমার লিঙ্ক বিল্ডিং সম্পন্ন হয়েছে এবং দেখুন এখানে অ্যানিমেটেড জিপ লেখাটি কিন্তু এখানে লিঙ্ক রয়েছে মাউস নিয়ে গেলে এটি লিঙ্ক হচ্ছে এবং আপনারা এখানে যদি স্ট্যাটাস বাড়ে যদি লক্ষ্য করেন আমি আবার ধরছি দেখেন আলহেরা বিডি ডট কমের লিঙ্ক অর্থাৎ এখানে ক্লিক করলে যে কেউ ক্লিক করলে আলহেরা বিডি ডট কম এসে ঢুকবে তো এই হচ্ছে লিঙ্ক বিল্ডিং এখন অন্য অন্য সাইটেও লিঙ্ক বিল্ডিং যা এখানেও তাই তো এখানে সুবিধা হচ্ছে এখানে আপনি লাইভ মানে ডিসকাশনের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে পারছেন তো ডিসকাশনের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করলে ইনস্ট্যান্ট অনেক ভিজিটর আপনার আপনি আশা করতে পারেন যদি সেই সাইটে অনেক ভিজিটর থাকে যেমন এই সাইটে যদি ধরেন গড়ে দশ হাজার ভিজিটর থাকে এবং এই সেগমেন্টে সাপোজ দশ হাজার থেকে যদি এক হাজার ভিজিটরও এখানে ঢুকে এক হাজারের থেকে আপনি যদি দুইশো ভিজিটরও পান একশো ভিজিটরও পান এরকম কয়েক কয়েকশো সাইটে আপনি লিঙ্ক বিল্ডিং করেন ভিজিটর ডেফিনেটলি আসবে তো এ হচ্ছে বিষয় তো এভাবে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিগনেচারের যে বিষয়টি সেটি তবে আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটি হচ্ছে যে ফোরামে আপনি ঢুকেই রেজিস্ট্রেশন করেই কতগুলো পোস্ট দিলেন বা রিপ্লাই দিয়ে দিলেন দিয়েই আপনি লিঙ্ক বিল্ডিং শুরু করে দিলেন তাহলে এর ফলশ্রুতিতে যেটি ঘটবে সেটি হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্ট উইদিন শর্ট টাইম এই সাইট কর্তৃপক্ষ ব্যান্ড করে দেবে অ্যাকচুয়ালি এই সাইট কর্তৃপক্ষ চায় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই এই ফোরাম সাইটে আপনি বিভিন্ন ডিসকাশনে আপনি পার্টিসিপেট করেন ফোরাম ফোরামের মেইন উদ্দেশ্য হচ্ছে এটি আপনি ওই ফোরামে যে লিঙ্ক বিল্ডিংয়ের জন্যই আসলেন শুধু উদ্দেশ্যই লিঙ্ক বিল্ডিং এটা আসলে অ্যাকচুয়ালি তাদের কাম্য নয় আপনি এ কারণে ফোরামের কিছু রুলস রেগুলেশনগুলো আপনি পড়ে নিতে পারেন তদুপরে আমি আপনাদের এই বিষয়ে একটু গাইডলাইন দিচ্ছি যেন আপনারা সহজে করতে পারেন তাহলে এই যে ফোরাম পোস্ট ফোরামের জন্য আপনাকে মনে রাখতে হবে যে প্রথমে বিভিন্ন ফোরামে আপনাকে রেজিস্ট্রেশন করার পরে আপনি প্রথমে লিঙ্ক লিঙ্ক বিল্ডিং করবেন না প্রথমে আপনি এরকম লিঙ্ক কোনো সাইটে লিঙ্ক দিবেন না প্রথমে অন্ততপক্ষে আপনি এক সপ্তাহ দশ দিন আপনি বিভিন্ন থ্রেড বিভিন্ন পোস্ট করেন বা তার রিপ্লাই দেন বিভিন্ন ডিসকাশনে আপনি পার্টিসিপেট করেন প্রতিদিন একটা হোক দুইটা হোক আপনি ডিসকাশনে অংশ নেন এরপরে এক সপ্তাহ পরে আপনি লিঙ্ক দেওয়া শুরু করতে পারেন তবে সীমিত পর্যায়ে অর্থাৎ আপনি দু একদিন পরপর একটি করে লিঙ্ক দিলেন দু একদিন দিন পরপর একটি করে লিঙ্ক দিতে পারবেন আপনি যদি যখন পুরনো হয়ে যাবেন দুই মাস হয়ে যাবে তিন মাস হয়ে যাবে দেন আপনি লিঙ্কের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে বাড়াতে পারবেন তো এবং আপনি যখন ছয় মাস বা এক বছর হয়ে যাবেন তখন আপনি আনলিমিটেড লিঙ্ক বিল্ডিং করতে পারবেন তো এই বিষয়টি মনে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ফোরামে এসেই লিঙ্ক বিল্ডিং শুরু করে দিলে আপনার পসিবিলিটি আছে এটা আপনার অ্যাকাউন্টই ব্যান করে দিবে এই কারণেই যারা ফ্রিলেন্সিং সাইটে লিঙ্ক বিল্ডিং ফোরাম পোস্টিংয়ের যে লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো আছে সেগুলো করতে চান হুট করে রেজিস্ট্রেশন করেই কিন্তু শুরু করলেই হবে না আপনাকে আগে থেকেই এই সমস্ত ফোরাম সেটে আপনার অ্যাক্টিভ মেম্বার হতে হবে এবং বিভিন্ন ডিসকাশনে আপনি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে দেন আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন এবার আসি সিগনেচার এডিট বা সিগনেচারের বিষয়টি অধিকাংশ ফোরামে এই বিষয়টি থাকে সিগনেচার কোনটি হোয়াট ইজ দ্য সিগনেচার লক্ষ্য করুন এখানে এই যে আলহেরা লেখাটি আমি আমার পোস্টে আমার এই 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 সেগমেন্টে যদি আপনি ঢোকেন এখানে ঢুকলে আপনি দেখতে পাবেন যে এখানে এরকম এই লাইনের নিচে আলহেরা নামে একটি লেখা রয়েছে এবং এটি একটি লিঙ্ক রয়েছে আলহেরারও লিঙ্ক এই 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 লিঙ্কটি অলয়েস থাকে তো এই এটি হচ্ছে সিগনেচার তো এই সিগনেচার সিগনেচারের মাধ্যমে অনেক সময় ভিজিটর পাওয়া যায় এ কারণেই দেখা যায় যে সাইটগুলো তো এই সিগনেচার বিষয়টি যে সিগনেচার এডিট করে সে তার নিজের সাইটের লিঙ্ক দিতে চায় আপনাকে বায়ার কাজ দিবে তা আপনাকে বললো যে আমার সিগনেচার তোমার সিগনেচারটি চেঞ্জ করে আমার সাইটে লিঙ্ক দিয়ে দাও তো এই কারণে সিগনেচার বিষয়টি আপনাকে বুঝতে হবে এবং সিগনেচার এডিট কীভাবে করতে সেটাও আপনার বোঝা দরকার আসুন আমরা সিগনেচারটা কীভাবে এডিট করতে সেটি দেখি